হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি কলকাতা জুট মিলের তরফ থেকে একাধিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটি সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন এখানে একাধিক আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রতিটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো কোন কীভাবে আপনারা আবেদন করবেন কোথা থেকে নোটিশটি ডাউনলোড করবেন কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রাখবেন নিজেকে আপডেট রাখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দ্য জুট মিল কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন এখানে থ্রি ডট অপশান আপনাদের সামনে শো করছে এই থ্রি ডট অপশানের উপর একটিবার ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটি ট্যাপ আপনাদের সামনে শো করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচের দিকে একটু চলে আসলে এখানে আপনাদের রিক্রুটমেন্ট বলে একটি ট্যাপ শো করছে এখানে রিক্রুটমেন্ট বলে যে অপশানটি শো করছে এই রিক্রুটমেন্ট অপশানের উপর একটিবার ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করার পর দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে সেখানে আসার পর একটু নিচের দিকে স্কোল করলে দেখতে পাবেন প্রথমেই একটি নোটিশ আপনাদের সামনে শো করছে যেই নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের হেড অফিসে নিয়োগ করা হচ্ছে জুট মিলের যেখানে আপনাদের আবেদন শুরু হয়েছে চব্বিশ বারো দু এবং আবেদন চলবে তেরো এক দু পর্যন্ত অর্থাৎ জানুয়ারির তেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে একটি অপশন শো করছে এখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাডভার্টাইজ বা অর্থাৎ নোটিশটি ডাউনলোড করার এইখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিয়ার হলো তো বন্ধুরা চলুন নোটিসে কি বলা হয়েছে আমরা দেখে নি দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি যেটা আপনাদের কো অফ ইন্ডিয়ান লিমিটেড জুট মিলের তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে যার হেড অফিস রয়েছে কলকাতা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দেখতে পাচ্ছেন চব্বিশ বারো দু হাজার একুশে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে মেমো নাম্বারটি আপনাদের শো করছে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের একাধিক পোস্টের কথা বলা রয়েছে প্রথমে রয়েছে অ্যাকাউন্টার পোস্ট যে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালারিটা আপনাদের প্রোভাইড করা হচ্ছে যে ক্ষেত্রে পঞ্চান্নটি শূন্য পদ রয়েছে এবং অ্যাকাউন্টার যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে স্যালারিটা প্রোভাইড করা হচ্ছে আঠাশ হাজার ছশো থেকে এখানে আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে এম কম চাওয়া হয়েছে এবং সঙ্গে কিন্তু ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে আপনাদের বারোটি টোটাল শূন্য পদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ পরিষ্কার ভাগ করে দেওয়া রয়েছে নেক্সট দেখে নেব বন্ধুরা নেক্সট জুনিয়র অ্যাকাউন্টার পদে নিয়োগ করা হচ্ছে যেটা এস থ্রি এবং এক্ষেত্রে আপনাদের একুশ হাজার পাঁচশো টাকা থেকে স্যালারি প্রোভাইড করা হচ্ছে যেখানে আঠারো থেকে তিরিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে এবং সঙ্গে কিন্তু কম্পিউটারের বেসিক কোর্স জানতে হবে অর্থাৎ যে কোনো শাখা গ্র্যাজুয়েশন করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু আপনাদের বেসিক কম্পিউটার কোর্স জানা থাকা প্রয়োজন এক্ষেত্রে এগারোটি শূন্য পদ রয়েছে নিচের দিকে দেখ চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র আপনাদের ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে একুশ হাজার পাঁচশো টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু থ্রি ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে টোটাল শূন্য পদ রয়েছে চল্লিশটা এই পদটার ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে কিন্তু বন্ধুরা মিনিমাম তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে এবং চল্লিশটি টোটাল শূন্য পদ রয়েছে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে এজটা যেটা রয়েছে আঠেরো থেকে তিরিশ এবং দেখতে পাচ্ছেন বাকি ক্যাটেগরি অর্থাৎ এস টি এসসিদের ক্ষেত্রে গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় দেওয়া হয়ে থাকে সমস্ত ছাড় আপনারা পেয়ে যাবেন এই নোটিশটি ডাউনলোড করতে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম থেকে আপনারা সরাসরি নোটিশটি সংগ্রহ করে নিতে পারবেন টেলিগ্রাম গ্রুপ ভিজিট করে তো বন্ধুরা এখানে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশান শো করছে যেখানে আপনারা সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া রয়েছে এবং এখানে আবেদন করতে কত আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে এখানে আবেদন করতে গেলে কিন্তু দুশো টাকা আপনাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে ক্লিয়ার হলো এক্ষেত্রে কোন 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 ডকুমেন্টস আপনাদের আবেদন করার সময় লাগবে সমস্ত রকম ডিটেলস কিন্তু এই নোটিশেই বলে দেওয়া রয়েছে তো অবশ্যই নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নেবেন তো বাকি ডিটেলসগুলো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন এখানে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনাদের আবেদন করতে হবে অন্য পদগুলো আবারও বলে দিচ্ছি অ্যাকাউন্টার পদে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে কিন্তু এম কম লাগবে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানে জুনিয়র অ্যাকাউন্টারের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে আবেদন করতে পারবেন যে ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হলেই আবেদন করা যাবে এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান লাগবে না সঙ্গে একটু কম্পিউটার সার্টিফিকেট লাগবে বা বেসিক কম্পিউটারে এবং চল্লিশটি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড চাওয়া হয়েছে ক্লিয়ার হলো জুনিয়র ইনস ইনস্ট্রাক্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অর বলে অপশনটা কিন্তু শো করছে এখানে দেখতে পাচ্ছেন অর বলে অপশান শো করছে হয় উচ্চ মাধ্যমিক পাস লাগবে নয়তো তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো একটা পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে ক্লিয়ার হলো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন অর বলে অপশানটা শো করছে যদি উচ্চ মাধ্যমিক পাশ না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই এবং এই পদটার ক্ষেত্রে কিন্তু আপনাদের চল্লিশটি টোটাল শূন্য পদ রয়েছে যেখানে জুনিয়ার ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে এবং কলকাতাতে আপনাদের চাকরিটি হতে চলেছে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলে আপনাদের পরীক্ষা হবে এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু নিয়োগ করা হবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে তো নোটিশটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এখানে আবেদন করতে আপনাদের কিন্তু অবশ্যই দুশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে সিলেকশান প্রসেস এখানে বলে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিবিটির মাধ্যমে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট আপনাদের এক্সাম নেওয়া হবে এবং সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করার লাস্ট ডেটটাও আপনাদের বলে দিয়েছি যে তেরো তারিখ তেরোই জানুয়ারি কিন্তু আবেদন করার লাস্ট ডেট তো আশা করি ভিডিওটি উপকারে লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও